হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবে এবং তোমাদের সকলের জন্যই রয়েছে গুড নিউজ, একটা সুসংবাদ, যেখানে তোমরা জানতে পারবে তোমাদের পরীক্ষা কি সম্পূর্ণভাবে বাতিল হয়েছে এবং কি হতে চলেছে, সিবিএসই বোর্ডের ক্ষেত্রে কি হলো এবং তোমাদের ক্ষেত্রেও কি হতে চলেছে তার সংকেত কিন্তু এই ভিডিও দ্বারাই তোমরা পেয়ে যাবে। সেই কারণে তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা সকলেই জানো ও এই মুহূর্তে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বোর্ডের কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছে। যে হারে সংক্রমণ বাড়ছে সে অনুযায়ী কিন্তু পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন বিভিন্ন শিক্ষক, শিক্ষিকা, স্টুডেন্ট এবং অভিভাবকেরা। শুধুমাত্র তাই না, সিবিএসই বোর্ড কিন্তু আমাদের পরীক্ষা জুন মাসে, কিন্তু সিবিএসই বোর্ডের পরীক্ষা কিন্তু আরও আগে মে মাসে। সেই কারণে সিবিএসই বোর্ডের পরীক্ষা নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছিল, আর সর্বভারতীয়কে অবলম্বন করেন বিভিন্ন বোর্ড। সেই কারণে কিন্তু সিবিএসই বোর্ডের ওপর আমাদের অনেক আস্থা থাকে যে সিবিএসই বোর্ড কী করবে। যেটা দেখা গেছে, সিবিএসই বোর্ড যে নির্দেশিকা দেয় সেই নির্দেশিকাকেই কিন্তু বিভিন্ন যে রাজ্য বোর্ডগুলো রয়েছে বা স্টেট বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অনুসরণ করে। ইতিমধ্যে কিন্তু সিবিএসই বোর্ড অর্থাৎ কেন্দ্র থেকে কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে তোমাদের যে 2021-এর পরীক্ষা রয়েছে সেটা সম্পূর্ণ বাতিল করা হলো। কোন ক্লাসের প্রত্যেকের কিন্তু না, যারা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে, এবং যাদের উচ্চ মাধ্যমিকে যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে অর্থাৎ পোস্টপন করা হয়েছে। মানে আবার বলছি, সিবিএসই বোর্ডের ক্ষেত্রে কি করা হয়েছে, মাধ্যমিকের যে স্টুডেন্টরা রয়েছে মানে দশম শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, এবং দ্বাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের অ্যাকচুয়ালি পরীক্ষা কী হচ্ছে স্থগিত করা হয়েছে বা পোস্টপন করা হয়েছে। পরে সব সমস্ত স্বাভাবিক থাকলে পরে সম্ভবত পরীক্ষা নেওয়া হবে দ্বাদশ শ্রেণীর, কারণ তোমরা সকলেই জানো দ্বাদশ শ্রেণীর যারা স্টুডেন্ট রয়েছে তাদের কি পরবর্তীকালে কলেজে রয়েছে, সেই কারণে কলেজে অ্যাডমিশান নিতে পরীক্ষা না হলে অনেক অসুবিধা হবে, এবং পরীক্ষা পরবর্তীকালে কিভাবে নেওয়া হবে সেটা পরে ভেবে দেখা যাবে। কিন্তু এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে, পোস্টপন করে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে, আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্ট রয়েছি সেক্ষেত্রে কি করা হবে। দেখো, বিভিন্ন এরকম স্টেট বোর্ডের পরীক্ষা কিন্তু পোস্টপন করে দেওয়া হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর, এবং অন্যান্য যারা ক্লাসের স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণে সিবিএসই বোর্ড যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকাকে কিন্তু ম্যাক্সিমাম চান্সেস রয়েছে, যে হারে কোভিডের পরিস্থিতি বাড়ছে সে হারে যে আমাদের যে স্টেট বোর্ড রয়েছে সেই বোর্ডও কিন্তু এই নির্দেশিকাকেই অনুসরণ করবে এবং পরীক্ষাকে সম্পূর্ণভাবে ক্যান্সেল কিংবা ভালো সময়ের জন্য ওয়েট করার জন্য স্থগিত করে দেওয়া হবে। তো তোমাদের এর কি মন্তব্য, যে আমাদের যে বোর্ড এক্সাম সেটা কি সিবিএসই মোডের মতনই ক্যান্সেল বা স্থগিত করে দেওয়া উচিত? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর সবার প্রথমে তোমাদের এই গুড নিউজটি জানানোর জন্য তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবে একটি, এবং কেমন তোমার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু আমাদের জানিও। এছাড়া যখনই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো নির্দেশিকা আসবে তখনই তোমাদের কাছে যেরকমভাবে সঠিক ইনফরমেশান সবার প্রথমে দেওয়ার চেষ্টা করি সেরকমভাবে তোমাদেরকে দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।